প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে সমাস নিয়ে আলোচনা করেছিলাম এবং তার মধ্যে দ্বন্দ্ব এবং দ্বিগুণ নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের ক্লাসটি দেখো নাই, তার হচ্ছে MN স্ট্র্যাটেজি লিখে ইউটিউবে সার্চ দিলি সেই ভিডিওটা পাবে, ওটা দেখে আসলে এটা বুঝতে সুবিধা হবে। আজকে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মধারয় সমাস। এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, এজন্য এটা খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, কর্মধারয় সমাস হচ্ছে যে সমাসে বিশেষ্য এবং বিশেষণ পদের হবে সেটা হচ্ছে কর্মধারয়। অর্থাৎ একটা থাকবে বিশেষ্য পদ, আর হবে বিশেষণ পদ, সেটা হচ্ছে কর্মধারয়। আচ্ছা, যেমন আমরা হচ্ছে একটা উদাহরণ নিই, নীল যে পদ্ম, এটা সমস্ত পদ হচ্ছে নীল পদ্ম। তাহলে দেখো, এই নীলটা হচ্ছে বিশেষণ, পদ্মটা হচ্ছে বিশেষ্য। তার মানে হচ্ছে আমি সংজ্ঞায় বলেছি বিশেষ্য এবং বিশেষণ পদের সাথে যে সমাস হবে সেটা হচ্ছে কর্মধারয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মূল যেটা পরীক্ষা হচ্ছে আসে সেটা হচ্ছে কর্মধারয় সমাস টোটাল চার প্রকার, মধ্যপদ লোপী, উপমান, উপমিত এবং রূপক। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথম হচ্ছে মধ্য লোপী। এটা খুবই সহজ, কারণ সংজ্ঞার মধ্যেই নির্ণয় করা দেওয়া আছে কিভাবে মধ্যপদ লোপ। লোপ মানে কি? উঠে যাওয়া। তার মানে যে সমাসে মধ্যপদ লোপ পাবে উঠে যাবে সেটা হচ্ছে মধ্যপদ লোপী। যেমন হচ্ছে বিলা থেকে ফেরত, এটা হচ্ছে বিলা ফেরত। তাহলে আমার সংজ্ঞা ছিল হচ্ছে মধ্যপদ বা লোপ পাবে। দেখো, বিলাত বিলাত ঠিকই আছে, ফেরত ফেরত ঠিকই আছে, মধ্যপদটা হাওয়ায় গেছে, মানে মধ্যপদ লোপ পেয়ে গেছে, এজন্য হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয়। এবার হচ্ছে সবচেয়ে সবার যা সমস্যা সেই দুইটা নিয়ে আলোচনা করবো, উপমান উপমিত। এটা তুমি বই বলে জীবনে মনে থাকবে, এটা মাথায় রাখো। আমি আজকে যেভাবে বলবো যে তুমি মনে রাখতে পারো, জীবনে আর ভুলবো না। প্রথম হচ্ছে উপমান। আচ্ছা, উপমান হচ্ছে দুইটা বস্তুর মধ্যে বা তুলনা হবে। এখন তুলনাটা হচ্ছে দুইটা সিস্টেম, এটা নির্ণয় করা দেখাবো। তোমার যেটা মনে হচ্ছে একটা মনে রাখলে হবে। নাম্বার ওয়ান টেকনিক, সেটা হচ্ছে তুলনাটা সত্য হবে, তুলনাটা সত্য হবে। কিভাবে টেকনিকে অবলম্বন করতে আমি দেখাচ্ছি। আমরা যদি উদাহরণ দিই, তুষারের ন্যায় শুভ্র, এটার সমস্ত বলছেন তুষার শুভ্র। আচ্ছা, এবার আমাকে বলো তুষার মানে কি? তুষার মানে হচ্ছে বরফ। বরফের রং কি? অবশ্যই সাদা। শুভ্র মানেও সাদা। তাহলে তুষার সাথে যে শুভ্র তুলনা করলো কথাটা সত্য না, সাদার সাথে সাদা তুলনা করতে কথা অবশ্যই সত্য, এই জন্য এটা উপমান কর্মধারয়। আর এটা মনে রাখবে মাঝখানে হচ্ছে নেয়া থাকবে, মানে কথাটা সত্য, এই জন্য হচ্ছে এটা উপমান কর্মধারয়। এক নাম্বার টেকনিক। নাম্বার দুই, বিশেষ্য প্লাস বিশেষণ, এই দুইটা হচ্ছে থাকবে, তাহলে উপমান। কিভাবে দেখো, এই তুষার এটা হচ্ছে নাউন বা বিশেষ্য, আর শুভ্র বা সাদা একটা রঙের নাম, এটা অবশ্যই হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ, এই জন্য হচ্ছে তুষার শুভ্র উপমান কর্মধারয়। এখন এটা তুমি হচ্ছে যে আমি তো উদাহরণ দেখার সময় মনে থাকবে না, কিভাবে মনে রাখবা সেইটা একটু জানা আছে। এখানে দেখো সন্দর্ভে একটা শব্দ আছে মান। মান কার থাকে? মানানে লোকের, যে সম্মানী ব্যক্তি, যে সবচেয়ে ভালো আচার আচরণ তার। তার মানে এই মানওয়ালা ব্যক্তি অবশ্যই সত্য কথা বলে, এই জন্য মান দিয়ে তুমি বলতে পারো কথাটা সত্য হবে বা এটা উপমান হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ন্যায় থাকবে, কথাটা সত্য হবে, অথবা বিশেষ্য প্লাস বিশেষণ, এটা হচ্ছে উপমান। তুমি এটা মনে রাখলে। আর উদাহরণ দিয়ে তুমি সব এই টেকনিক অবশ্যই 100% পাবে সব। আর উদাহরণ দেবে, অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ মানেও লাল, রাঙ্গা মানেও লাল, কথা সত্য। তারপর হচ্ছে এভাবে যতগুলো তুমি যেই কোনো বই যত উদাহরণ দেখো, দেখবে যে অবশ্যই এটা সেটার তুলনাটা মিল আছে, কোনো মিথ্যা কথা নাই, এজন্য হচ্ছে এটা উপমান কর্মধারয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাব উপমিত। উপমিত হচ্ছে এটা থেকে একটু উল্টা ব্যাস, উপমিত
এইটাও দুইটা টেকনিক সেমি কিন্তু একটু ভিন্ন। আগেটা ছিল হচ্ছে সত্য হবে, এটা হচ্ছে মিথ্যা হবে। আগে মিথ্যা টেকনিক শিখে দেখো, মুখ চন্দ্রের ন্যায়, সমস্ত পদ হচ্ছে মুখ চন্দ্র। আচ্ছা মুখ যেরকম চন্দ্র সম্পূর্ণ ভিন্ন রকম, এটা কখনো সমান বা তুলনা হতে পারে না, তো সম্পূর্ণ একটা মিথ্যা কথা। তা তোমার মুখের মতো তোমার চাঁদ না, এজন্য একটা মিথ্যা উক্তি, এজন্য হচ্ছে এটা উপমিত কর্মধারা এবং এটার লাস্ট হচ্ছে ন্যায় থাকবে। টেকনিক এক, টেকনিক দুই হচ্ছে সংক্ষেপে লেখি নাউন প্লাস নাউন, তাহলে দুইটাই বিশেষ্য হবে। মুখ ইংরেজি হচ্ছে ফেস বা বাংলায় মুখ, অবশ্যই বিশেষ্য। চন্দ্র বা চা ইংরেজি হচ্ছে মুন, অবশ্যই বিশেষ্য, দুইটাই বিশেষ্য। এগুলো হচ্ছে উপমিত এবং একটু মাঝখানে লাস্টে ন্যায় থাকবে, তাহলে উপমিত করতে পারে। এইটাও চিনা টেকনিক আছে, যেটা আমি যদি উদাহরণ ছাড়া এমনি কেন মনে রাখবো। দেখা গেলে একটা ওয়ার্ড আছে মিথ, মিথ মানে হচ্ছে মিথ্যা, মিথ মানে কি মিথ্যা। তাহলে তুমি এই শব্দটা দেখেই সাথে মাথায় আসবা যে উপমিত মানে মিথ্যা কথা, কারণ তুমি যেই উদাহরণ আছে দেখবো মিথ্যা কথা দেখবা, ওইটা উপমিত করতে পারে। আচ্ছা আরো হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে পুরো বইয়ে দেখবা, দেখলে দেখবা যে অবশ্যই এরকম দুইটার সাথে হচ্ছে অবশ্যই মিথ্যা কথা হবে, মিল থাকবে না, সেটা হচ্ছে উপমিত। যদি তুমি এভাবে অন্য রকম টেকনিকতে আশা করি কখনো ভুলবা না। লাস্ট ওয়ান হচ্ছে রূপক কর্মধারে, রূপক কর্মধারে হচ্ছে এটার মাঝখানে হচ্ছে রূপ শব্দটা থাকবে, আর এটা চিনার টেকনিক হচ্ছে অদৃশ্য প্লাস দৃশ্যমান, অর্থাৎ প্রথমে অদৃশ্য বস্তু থাকবে, অদৃশ্য কিছু এবং পরে দৃশ্যমান যদি থাকে সেটা 100% উপকর্ম করে। কিভাবে দেখো, মন রূপ মাঝি, এটা সমস্ত মন কি মন মাঝি, মন কখনো দেখেছ মন দেখা যায়, মন স্পর্শ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, জানি, সেটা হচ্ছে অদৃশ্য মন অদৃশ্য মাঝি। দেখছ টাচ করতে পারছো, স্পর্শ করতে পারছো, যে নৌকা চালায় তাকে মাঝি করে, এটা হচ্ছে অদৃশ্য, এটা হচ্ছে দৃশ্যমান, বিভিন্ন রূপ কর্ম করে। আর উদাহরণ হচ্ছে আছে ক্রোধ রূপ অনন, এটা কি ক্রোধ নন, ক্রোধ মানে হচ্ছে রাগ, জীবনে দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায় যে লোকটা রেগে আছে, তাহলে এটা কি অদৃশ্য। অনন মানে হচ্ছে আগুন, ধরা যায়, ইচ্ছা করলে ধরতে পারবে, তবে ধরে না হাত পড়ে যাবে, আগুন ধরা যায়, তাহলে এটা হচ্ছে অদৃশ্য, এটা দৃশ্যমান, এজন্য এটা 100% উপকর্ম করে। তাহলে হচ্ছে আমরা কর্মধারের যেই টেকনিক গুলো আমি বললাম, আশা করি যেই কোনো পরীক্ষায় যেই কোনো ক্লাসে যত উদাহরণ আছে তুমি এই টেকনিকের মধ্যে এটা ফেলতে পারবে, ফেলতে পারবে। এই জন্য শুধু এগুলো মনে রাখলে কর্মধারে আশা করি তোমাদের কখনো সমস্যা হবে না। আজকের ক্লাস এ পর্যন্তই, আবার কোনো অন্যান্য ক্লাস তোমার সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।